প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। শিক্ষক পরিচিতি, আমি গোপালচন্দ্র দেবনাথ, প্রভাষক জীব বিজ্ঞান বিভাগ, আব্দুর রাফেদ বিশ্বাস কলেজ, মিরপুর কুষ্টিয়া। পাঠ পরিচিতি, বিষয় জীব বিজ্ঞান, পত্র প্রথম, অধ্যায় প্রথম থেকে কোষ এবং এর গঠন নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে চিত্রগুলো লক্ষ্য করো। এখানে দেখো দুইটি চিত্র দেখানো হয়েছে, একটি রঙিন চিত্র এবং একটি সাদা কালো চিত্র। আশা করছি তোমরা এই চিত্র দেখে বলতে পারবে চিত্রগুলি কিসের। হ্যাঁ, সেই চিত্রগুলো কোষের চিত্র। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ শিরোনাম কোষ এবং এর গঠন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠদান শেষে তোমরা যে শিখন ফলগুলো পাবে তা থেকে তোমরা কোষ কি বলতে পারবে, কোষের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের পার্থক্য নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোষগুলো পর্যবেক্ষণ করো। এখানে দেখো রবার্ট হুকের দেখা কর্কের অংশ দেখানো হয়েছে। ফাঁকা অংশগুলিতে কি ছিল? সেখানে কোষ ছিল। এখানে একটি দেখো উদ্ভিদ কোষের রঙিন চিত্র দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোষ বলতে জীবদেহের গাঠনিক ও কাজের একক, যা স্বনির্ভর আত্মপ্রজননশীল বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে বেষ্টিত তাকে কোষ বলে। দুই, পূর্ববর্তী কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হয়। তিন, এটি জীবদেহের বৈশিষ্ট্য প্রকাশকারী লক্ষণগুলোর উৎপত্তি স্থান। রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। একটি আদর্শ ইউক্যারিওটিক কোষের কি কি অংশ নিয়ে গঠিত? একটি আদর্শ ইউক্যারিওটিক উদ্ভিদ কোষ দুইটি অংশ নিয়ে গঠিত, কোষ পাশির আর প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের আবার দুইটি অংশ রয়েছে, একটি সজীব অংশ, একটি নির্জীব অংশ। এই নির্জীব অংশের ভিতরে বিভিন্ন ধরনের উপাদান আছে, যেমন প্রোটিন লিপিড, তারপরে রেজিন, কার্বোহাইড্রেট সহ বিভিন্ন ধরনের উপাদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোষের যে সজীব উপাদান, সেই উপাদান বলতে আমরা প্রোটোপ্লাজমকে বুঝব। প্রোটোপ্লাজমই হলো কোষের সজীব উপাদান। এই প্রোটোপ্লাজমের আবার তিনটি অংশ রয়েছে, একটি হলো কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। মাতৃকা, কোষ অঙ্গাণু এবং কোষ গহ্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোষ অঙ্গাণু বলতে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলবো। এই অঙ্গাণুগুলি হলো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা, পারঅক্সিজম, গলজি বস্তু প্রভৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউক্লিয়াসের আবার বেশ কয়েকটি অংশ রয়েছে, নিউক্লিয়াস ঝিল্লি আছে, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমোজোম তথা ক্রোমাটিন তন্তু অংশ নিয়ে গঠিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ দেখো, এখানে একটি সুন্দর চিত্র দেখানো হয়েছে। সেই চিত্রের মাধ্যমে উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ কিছু অংশ বা অঙ্গাণুগুলো দেখানো হয়েছে, যেমন নিউক্লিয়াস, গলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোষের বিভিন্ন অংশের বর্ণনা, আমরা নিউক্লিয়াসের বিভিন্ন অংশগুলি চিত্রের মাধ্যমে দেখব। নিউক্লিয়াস কি? কোষের মধ্যে সবচেয়ে গাঢ়, অস্বচ্ছ
ঝিল্লি বেষ্টিত গোলাকার সজীব অংশকে নিউক্লিয়াস বলে। এতে নিম্নলিখিত অংশগুলি রয়েছে: বহিঝিল্লি, অন্তঃঝিল্লি, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোম তথা ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়াসকে আমরা কোষের প্রাণকেন্দ্র বলি। নিউক্লিয়াস বংশগতি নির্ণয়ে নিউক্লিয়াসের মাধ্যমে মাইটোসিস ও মেয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোষের বিভিন্ন অংশের বর্ণনার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কোষের অঙ্গাণু বা অংশ হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হলো সাইটোপ্লাজমে অবস্থিত দ্বিস্তরী পর্দা বেষ্টিত দণ্ডাকার গোলাকার শক্তি উৎপাদন কাজে ব্যবহৃত সজীব বস্তুকে মাইটোকন্ড্রিয়া বলে। এর অংশগুলি হলো ম্যাট্রিক্স, রাইবোজোম, ক্রিস্টি, ঝিল্লি, বহিঝিল্লি, অন্তঃঝিল্লি, ডিএনএ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইটোকন্ড্রিয়াকে আমরা পাওয়ার হাউস বা শক্তি কেন্দ্র বলি। এখান থেকে শক্তি উৎপন্ন হয়, শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদনেও মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু হলো প্লাস্টিড। প্লাস্টিড হলো উদ্ভিদ কোষের ডিম্বাকার থালাকাকার বিভিন্ন আকৃতির সজীব বস্তুকে প্লাস্টিড বলে। এর অংশগুলো হচ্ছে বহিঝিল্লি, থাইলাকয়েড, রানাম, শ্বেতসার তৈলবিন্দু, স্ট্রোমা, ল্যামেলাম, অন্তঃঝিল্লি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লাস্টিডকে কোষের রান্নাঘরও বলা হয়। প্লাস্টিডের অন্তর্গত ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। কোষের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো গলজি বস্তু। নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত ঝিল্লি দ্বারা আবৃত ছোট নালিকা যা কোষ্ঠার মতো অঙ্গাণুর নাম গলজি বস্তু। এর বিভিন্ন অংশগুলো হলো সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিওল। গলজি বস্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে, হরমোন সহ বিভিন্ন বিপাকীয় দ্রব্যের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, লাইসোজোম উৎপাদন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি কোষের যে অঙ্গাণুগুলো আলোচনা করা হলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যেখান থেকে সে তোমরা বলতে পারবে, লিখতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন তথ্য উপস্থাপন করতে পারবে। জোড়াই কাজ। কোষীয় অঙ্গাণুগুলোর নাম অথবা কোষ কি কি অংশ নিয়ে গঠিত তা খাতায় লিখো। আশা করছি তোমরা সুন্দরভাবে কোষীয় অঙ্গাণুগুলোর নাম অথবা কোষ কি কি অংশ নিয়ে গঠিত তা লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রগুলি পর্যবেক্ষণ করো। এখানে দেখো একটি রঙিন চিত্রের মাধ্যমে উদ্ভিদ কোষকে দেখানো হয়েছে, পাশাপাশি আরেকটি রঙিন চিত্রের মাধ্যমে প্রাণী কোষকে দেখানো হয়েছে, যেখানে বিভিন্ন অংশগুলি আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি দেখো, এখানে রঙিন চিত্র দেখানো হয়েছে যেখানে কোষ গহ্বরকে দেখানো হয়েছে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের। দলীয় কাজ। প্রাণী ও উদ্ভিদ কোষে যে সকল অঙ্গাণুগুলো দেখতে পেলে তা পার্থক্য করে খাতায় লিখো। আমি আশা করছি তোমরা সুন্দরভাবে প্রাণী এবং উদ্ভিদ কোষে যে সকল অঙ্গাণুগুলো দেখতে পেলে তা পার্থক্য করে সুন্দর করে লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্ভিদ কোষে যা আছে কিন্তু প্রাণী কোষে নেই, আবার প্রাণী কোষে যা আছে তা কিন্তু উদ্ভিদ কোষে নেই। সেগুলি তোমাদের লেখার সাথে মিলিয়ে নাও। উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, দৃঢ় নির্জীব সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর আছে, জড় বড় আকৃতির কোষ গহ্বর আছে,
আন্তঃকোষীয় ভাগ আছে, কোপ আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাণী কোষে যা আছে উদ্ভিদ কোষে কিন্তু তা নেই। পাতলা কোষ ঝিল্লি, মাইক্রোভিলাই, পিনোসাইটিক কোষকা, ছোট ছোট কোষ গহ্বর, লাইসোজোমের আধিক্য। আশা করছি তোমরা সুন্দরভাবে এই উত্তরগুলি লিখতে পেরেছ। উল্লেখ্য যে এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য হলো, উদ্ভিদ কোষে কোষপাশির আছে, প্রাণী কোষে কোষপাশির নেই। উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে প্লাস্টিড নেই। উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর আছে, প্রাণী কোষে বড় কোষ গহ্বর নেই। আকৃতিতে খুব ছোট ছোট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনা থেকে তোমাদেরকে মূল্যায়ন করা হলে তোমরা সুন্দরভাবে, আমি আশা করছি, এই প্রশ্নগুলির উত্তর প্রদান করতে পারবে। এখানে একটি দেখছো চিত্র দেখানো হয়েছে, যে চিত্রকে এ দ্বারা চিহ্নিত করা হয়েছে। এ চিত্রটির জন্য কোন উক্তিটি সঠিক? অঙ্গাণুটি উদ্ভিদ কোষে দেখা যায়, প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, শক্তি উৎপাদন করে, জীবদেহের অকেজ কোষ ধ্বংস করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই প্রশ্নটির যথাযথ উত্তর দিতে পারবে। অঙ্গাণুটি উদ্ভিদ কোষে দেখা যায়। এখন আমরা দেখি সঠিক উত্তরটি। হ্যাঁ, অঙ্গাণুটি উদ্ভিদ কোষে দেখা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি তোমাদের জন্য প্রশ্ন আছে, যে চিত্রটিকে বি দ্বারা চিহ্নিত করা হয়েছে। বি নম্বর চিত্রের অঙ্গাণুটি উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই পাওয়া যায়, স্ট্রোমা ও গানা নিয়ে গঠিত, একে শক্তিঘর বলা হয়। নিচের কোনটি সঠিক? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই প্রশ্নটির সুন্দরভাবে উত্তর দিতে পারবে। হ্যাঁ, উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে পাওয়া যায়, একে শক্তিঘর বলা হয়। তাহলে উত্তরটি হবে ক, এক ও তিন নম্বর। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরটি হলো ক। বাড়ির কাজ। প্রাণী কোষ ও উদ্ভিদ কোষের পার্থক্য সম্বলিত চিত্র অঙ্কন করে পোস্টার তৈরি করবে। আমি আশা করছি তোমরা সুন্দরভাবে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের পার্থক্য সম্বলিত চিত্র অঙ্কন করে পোস্টার তৈরি করে আনতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনা আশা করছি তোমরা সুন্দরভাবে অবগত হয়েছো, বুঝতে পেরেছো। এখান থেকে বিভিন্ন ধরনের সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন বিভিন্নভাবে তৈরি হতে পারে। তোমরা সুন্দরভাবে এই বিষয়টি ভালো করে পড়াশোনা করে রাখবে এবং তোমরা সবাই বাড়িতে ভালো থাকবে, সুস্থ থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, করোনা ভাইরাসকে প্রতিরোধ করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানেই শেষ করছি।